নেওয়া হলো, এটা হচ্ছে আমন্ড, ঘি, পেঁয়াজ, শপিং মল থেকে পেঁয়াজ আলুও কিনি আমরা, 25 টাকা কেজি, তাই না? 25 টাকা কেজি পেঁয়াজ। আর এটা বাবাইয়ের গিফট, দাদা দিয়েছে, বাবাইয়ের বার্থডেটা তো বাবা এখানে ছিল না দাদার কাছে, তাই দাদা বাবাইকে গিফট করেছে। এটা এসছে আদা। আজকে সারাদিনটা এরকমভাবে ঘরে বসেই কাটাতে হবে, কারণ এখানে বাইরে বেরোনো যাচ্ছে না তো বললাম। হলুদ, জিরের গুঁড়ো, ওরা যদিও খুব একটা এখানে রান্না করে না, তো এইসব কেনাকাটা হয়েছিল বলে এক প্যাকেট আবির আমাদের ফ্রি দিয়েছে আজকে হোলি খেলার জন্য। মেনলি এখানে হোলিটাই খুব পপুলার, দোলটা নয়। আর এনেছি, ওর এটা ছিল না স্লাইসার এখানে, আর ওরা তো রান্না বান্না খুব একটা করে না, তো এই যে আমরা এলে তখন তো লাগবে, তাই জন্য একটা স্লাইসার এনে দিয়েছি। এটা কত রে? 65 টাকা নিচ্ছে, 65 টাকা। আর ওই ওদের জন্য দুটো গরম পড়ে গেছে টি শার্ট নিলাম দুটো। এটা একটা, এ দুটো বড়, এগুলো কত করে নিল রে? 130 টাকা করে টি শার্ট গুলো, কিন্তু কি সফট কালার, কালার গুলো কথা বলছি না। এটা বাবাইয়ের, এগুলো সবই 130 টাকা করে, খুব সফট গেঞ্জি গুলো, আর মেটেরিয়ালসটাও খারাপ নয়, ভালো। এটা আমার একটা কুর্তি, এটাও বেশ ভালো খাদি, এটা 200 টাকার কাছে, মানে 199 টাকা, 1 টাকা কম। এই ছিল কালকে আমাদের শপিং। তো চলো এখন এসছে ব্রেড, এরপর আর বাইরে বেরোনো যাবে না, ওই জন্য পাশের দোকান থেকে ব্রেড নিয়ে এসছে, এটা দিয়ে এখন ডিম টোস্ট হবে। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, সকালে অনেক বেলা হয়ে গেছে, বসে বসে সব গল্পই হচ্ছে, কাজকর্ম তো নেই এখানে, যতটা টাইম পাস করা যায়। আমাদের আজকে রং মাখামাখি চলছে, বেশি কেউ নয়, ঘরে ঘরে নিজেরাই, বাইরে বেরোয়নি, কেননা এখানে খুব একটা কাউকে চিনি ঠিনি না, বাইরে বেরোলে একদম আর খুঁজে পাওয়া যাবে না হয়তো আমাদের। তো ওরা দুজন গেছে, ওদের এখানে দু একজন বন্ধু আছে, ওরা ফোন করে ডাকছে, তাই জন্য গেল দুই ভাই মিলে আবির নিয়ে। এই যাওয়ার আগে আমাদের মাকে নিয়ে গেছে, আমি বলছি আমাদের তো গতকাল হয়ে গেছে, বলছে না এখানে আজকে মানে আজকেই খেলতে হবে, যেখানে যেরকম সেখানে সেরকম ব্যবস্থা করতে হবে। তো এখানে কিছু খালি কৌটো ছিল আর কি, আমি সেগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে একটা কৌটোর মধ্যে আমি ওর বড় বড় হাতা, খুন্তি, চামচ ওদের এদিক সেদিক থাকে, সেগুলোকে একটা জায়গায় করে রাখার ব্যবস্থা করে দিয়েছি, আর একটা পেপসির বোতল কেটে সেটাকে ছোটো ছোটো চামচগুলো রাখবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। তাতে কী হলো, সব জিনিসগুলো একটু অর্গানাইজ করা থাকলো, দেখতেও ভালো লাগে, কাজেরও সুবিধে। Thank you.
দুজনের রঙে ভূত হয়ে বাড়িতে এসছে, কাউকে চেনা দায় হয়েছে, এতটাই রং মেখেছে দুজনে মিলে। আর এই পুচকুটা হচ্ছে এই বাড়ির ছেলে, মালিকের ছেলে, তো ও সবসময় দাদাদের সঙ্গে খেলতে চলে আসে নিচে। সামনে ওটা দেখো, ফায়ার ব্রিগেড স্টেশন আসানসোলে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে। দেখো ভর্তি করে বাদাম, পেস্তা, আবার উপর থেকে একটা কি শরবত, আর পান মশলা, আর একটা ওই কেকের মধ্যে যে দেওয়া হয় টুটি ফুটি, সেসব দিয়ে খুব সুন্দর করে বানিয়েছিল। খেতে কিন্তু খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে। এটা একটা রাজস্থানের মানে বলবো আইটেম, আমাদের হলদিয়াতেও পাওয়া যায়, কিন্তু হলদিয়াতে এত সুন্দরভাবে জিনিসটা পাওয়া যায় না। আমি হলদিয়াতে খেয়েছি, আমাদের জাস্ট ওই লিকুইডটা থাকে আর তার মধ্যে আইসক্রিমটা দিয়ে দেয়। অনেক রাত হয়ে গেছে, এখন রাত্রে গুড নাইট বলার সময় হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিনারে ছিল চিকেন, হ্যাঁ চিকেন। সেটা হচ্ছে যে একসাথে ওরা যে চারজন থাকে তাদের মধ্যে একজন আজকে এসছে, তো ও বাড়ি থেকে চিকেন বানিয়ে নিয়ে এসেছিল সবার জন্য। তো আজকে ওই রাত্রিবেলা সেই চিকেন দিয়ে ভাত আর আলু ভাজা করা হয়েছিল, সেই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আনন্দে মজায় থাকবে। নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আমার সঙ্গে থেকো, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।